থাকো তুমি উঠতেছো থাকো ডক্টর মোহাম্মদ আলী স্যারকে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি চেয়ারম্যান ইতিমধ্যে আমাদের মধ্যে পৌঁছে যাচ্ছেন আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি পক্ষ থেকে মোহাম্মদ আলী স্যারের আগমন মাননীয় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আগমন প্রতিষ্ঠিত হয়েছিল বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এই প্রতিষ্ঠানটি বালিকাদের নারী শিক্ষা প্রসারের জন্য সুদূর প্রসারী কর্ম পরিকল্পনা করে আজকের এই 40 বছর অবস্থানে পৌঁছেছে এই অবস্থা পৌঁছানোর পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হয়তো প্রয়াত অথবা জীবিত আছেন আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে সার্বক্ষণিকভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন আমরা তাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি করেছেন উপদেশ দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা জানি আজকের এই সফলতা অনুষ্ঠান আয়োজনের জন্য যারা কাজ করেছেন এবং যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন আজকের এই দিনে আমরা তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি পেয়ে যাচ্ছি যিনি এই বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সাহায্য সহযোগিতা করে গেছেন জনাব অ্যাডভোকেট সাহেবুর রহমান ওনারা উপস্থিত হয়েছেন আরও উপস্থিত হয়েছেন এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিত্ব আমরা তাদেরকে শ্রদ্ধার সঙ্গে শুভেচ্ছা জ্ঞাপন করছি আহ্বান জানাচ্ছি এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব আমার প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক মণ্ডলী সবাইকে এই আয়োজনে স্বাগত জানাচ্ছি প্রথমেই যেসব শ্রমিকদের মর্যাদার জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সুন্দর দেশ দেওয়ার জন্য যারা যেভাবে আমাদের জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সুদীর্ঘ চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী চৌধুরী সাহেবকে আমাদের মঞ্চে পেয়েছি আর এখনই তাদেরকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো আমি প্রথমেই আজকের সভার সম্মানিত সভাপতি যিনি সকাল বিকাল সন্ধ্যায় নিজের ছেলের মতো করে স্কুলকে গড়ে তুলছেন অন্তর এলাকার গৌরব বিশিষ্ট সমাজসেবক আহাজ নাসির উদ্দিন স্যারকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সাথে সাথে আজকের সভার সম্মানিত উদ্বোধন মহোদয় এবং আরো আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন আমরা করতালি দিয়ে অতিথিবৃন্দকে অভিনন্দন জানাই গ্রুপের চেয়ারম্যান জনাব এএসএম শহীদুল্লাহ শাহজাদ মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত আহ্বায়ক এবং বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গতকাল সভার এবং এই বৃহৎ আয়োজনের সম্মানিত সচিব আমাদের প্রাণ প্রিয় প্রধান শিক্ষক জনাব এম এস আবাস চৌধুরী মহোদয়কে আমাদের মধ্যে এক্ষুনি উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের অন্যতম সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ আমার শফিকুল ইসলাম সাহেব শফিকুল ইসলাম সাহেবকে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এবং শিক্ষার্থীদের করতালি দিয়ে অভিনন্দন জানানোর আহ্বান জানাচ্ছি আসন গ্রহণ করেছেন এক পর্যায়ে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ প্রধান উদ্বোধক মহোদয় বিশেষ অতিথিবৃন্দ সবাইকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি বিদ্যালয় নেতৃত্বের আহ্বান জানাচ্ছি
চট্টগ্রাম সরকারি সিটি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব আব্দুল আজিজ স্যার, জনাব আব্দুল আজিজ স্যার সাহেব, মোহাম্মদ আজিজ স্যার, মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমি।